এক বছরের মতো হবে এটা, আমি খেতে পাই নাই আর কি, আমার ভাগ্যে ছিল না। এই যে ভিউয়ার্স, এটা কি দেখছেন? এটা হচ্ছে শুকরের পা, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা বাজার থেকে কিনে আনছি, এটা আগে থেকে পুড়ে রাখছি। এই যে আপনারা যেমন গরুর পা খান, আমরাও ঠিক শুকরের পা খাই, দেখছেন তো? এটা এখন মামু রেডি করবে, মানে কেটে কেটে টুকরো টুকরো করবে। এটা কি বলো, দেখতেছেন শুকরের পা? মামা এটা কত দিয়ে কিনে আনছেন? ওটা কেজি কেজি 300 টাকা। আরে কেজি 300 এখানে কতটুকু হবে? 1 কেজি থেকে বেশি হয়, দেখছেন? একটা শুকরের পা 300 টাকার বেশি, ভাবতে পারেন? 370 টাকা নাকি দাম এটা তো, দাম এখন দাম বাড়ে গেছে তো, মাংসের দামের কারণে। শুকরের পা কিন্তু খুব মজাদার রেসিপি হয়, শুকরের পা দিয়ে, ঠিক আছে? খুব মজাদার রেসিপি হয়, চাকমাদের অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত মানে সুস্বাদু লবণীয় একটা খাবার। বন্যার হাতটা মানে এই এই বন্যাটা কমপক্ষে 100 কেজি ওজন হবে। স্থানীয় বাঙালিরা শুকরকে বন্যা বলে, ঠিক আছে? এটা হচ্ছে গৃহপালিত, আবার আপনারা ওই বন্যার নাম শুনে মনে করবেন না যে এটা মানে বন্য শুকর, এটা গৃহপালিত শুকর। তা পুরো ওজন মানে 100 কেজি উপরে হবে। দেখেন আমাদের কাটা শেষ, দেখছেন? এই যে এরকম হয় আর কি, পায়ের মাংস, পায়ের মাংস একটু হাড় হাড়, তারপরে মাংস মাংস, মানে হাড় আর মাংসের মিশ্রণ, খেতে যা মজা হয় না, কিভাবে এক্সপ্লেন করব, খাবার সময় দেখাবো, এখন কোনো কথা হবে না। এখন তো রান্না করা শেষ। এই যে এটা একটু আগে দেখছিলেন, শুকরের হাত নাকি পা, যে কোনো একটা হবে আর কি, হাত পা। হ্যাঁ, এখন এটা টেস্ট করে দেখবো, এটা আমি রান্না করি নাই, এটা আমার মামাতো বোন রান্না করছে। তো শুরু করা যাক। এই যে হাট পা গুলা চাবাইতে একটু কষ্ট হলেও কিন্তু অনেক মজা খাইতে। এবার আমি ট্রাই করি না? ওকে, আমি একটুখানি নিলাম, দেখি। খুবই ভালো খেতে। এগুলা কিন্তু আবার গ্রামের যে বাজার গুলা আছে ওগুলো তো বেশি পাওয়া যায়, খুব রেয়ার, মানে ধরেন
বিক্রি করতেছে, কারাকারি কারাকারি করে কিনে নিয়ে যায়। সবচাইতে এগুলো বেশি খায় আর কি, মজা হচ্ছে। আপনি অ্যাডভান্স অর্ডার না করলে পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এগুলো ধরেন একটা সুগারের মাংস বিক্রি করতেছে, আনার সাথে সাথে এগুলো শেষ হয়ে যাবে। আগে এগুলোই সেল হয়, হাত পায়ের মাংস আর বিশেষ করে কলিজা। পুরো অমৃত এটা আমার কাছে, খুব ভালো লাগতেছে। জলটাও পারফেক্ট। ও, গ্রামের চুলায় রান্না করার কারণে অনেক নরম হয়েছে মাংসটা। আর এটা খেতে হয় এবার। ওভাবে টান দিলে স্বর্গীয় ফিলিংস। আমার ভাগ্যে ছিল না তো আজকে এটা টেস্ট করতেছি। তো যারা বাঙালি দর্শক আছেন ওর জন্য কিন্তু এটা আমাদের খাবার, আমাদের সংস্কৃতি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি আমরা। এই জন্য আমরা কখনোই উৎসাহিত করি না, এটা জাস্ট আমরা আপনাদেরকে দেখাই যে আমাদের সংস্কৃতি কালচার কেমন বৈচিত্র্যপূর্ণ। আর চাকমাদের উদ্দেশ্যে বলতেছি, এটা দেখে যদি আপনাদের খাওয়ার ইচ্ছে করে আমাদের দোষ দিবেন না, আপনারা সোজাসুজি বাজারে যায় কিনে নিয়ে এসে রান্না করে খাবেন। ওকে, আজকে এই পর্যন্ত। সো আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওটাকে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আর আমাদের পেজটাকে অবশ্যই 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 ফলো দিয়ে রাখবেন। বলো কি বলবো, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ বা নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই। এই যে